দেখতে পাচ্ছি যে 20% দাম কমে গেছে, তার জন্য 3 কেজি বেশি কিনতে পারছে। তাহলে আমরা এটা বলতে পারি, এখন আমরা লিখলাম, আমি একটু বড়ো করে লিখে করাচ্ছি যাতে সব বুঝতে সুবিধা হয়। এবার 3 কেজি আমি বেশি কিনছি, 20% দাম কমে গেছে, তার জন্য 3 কেজি আমি বেশি কিনতে পারছি। এটা কিন্তু বুঝতে হবে, আর কিছু না, এটা বুঝে গেলে অঙ্ক হয়ে যাবে। যে আমি 20% যদি কিনি, তাহলে আমি এটা মানে হচ্ছে তাহলে 20% আমি 3 কেজি কিনতে পারি। তাহলে 20% আমি 3 কেজি কিনতে পারি, এটা লিখে লিখে দেবো। তাহলে 1% কত? তাহলে 100% কত? মানে আমি এখন তাহলে কত কেজি টোটাল কিনছি? এটা এই স্টেপটা বুঝে গেলে হলো, তার মানে 15 কেজি আমি এখন টোটাল কিনছি বর্তমানে, দাম কমার পরে। তো অতএব বর্তমান, তাহলে বর্তমানে আমি কত কিনছি ওটা লিখে দিলাম। পনেরো কেজি এবং দাম কমার আগে আমি কত কিনতাম, কত কেজি কিনতাম, তাহলে কী করে বলবো? 3 কেজি বেশি কিনেছি, তার মানে হচ্ছে 15 মাইনাস, আবার হ্যাঁ এটা ঠিক যে 120 টাকাতে 15 কেজি কিনছি 120 টাকায়। এবার তখন মানে আগে যখন দাম কমেনি তখন কিনতাম হচ্ছে কীভাবে করবো দেখুন, এখন 15 কেজি মানে 3 কেজি বেশি কিনছি, মানে 15 মাইনাস 3 রেজাল্ট 12 কেজি, 120 টাকায় আমি 12 কেজি কিনতাম, এখন কিনছি 120 টাকায় 15 কেজি। তো হয়ে গেল অঙ্ক, জাস্ট আর কিছু না, যে 12 কেজি সুগারের দাম যদি 120 টাকা হয়, তাহলে 1 কেজি সুগারের দাম কত? ইজি, 10 টাকা। এটাই আনসার।